বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত হন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা। এদিন তিনি জেলার যুব মোর্চার কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন। পরে ইন্দ্রনীল খা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বর্ধমান শহরে আপনারা জানেন কি চলছে, খাস বর্ধমানে যেভাবে করে অবৈধ বালিখাদানের ওপর একটা লুটপাট চলছে, আমাদের ন্যাচারাল রিসোর্সেস, আমাদের জল সম্পদ, এগুলো প্রাকৃতিক সম্পদ, সেখানে জাস্ট একটি শাসক দল তাদের গুন্ডারা মিলে যেভাবেভাবে অবৈধভাবে এই স্যান্ড মাফিয়া চলছে, অপারেট করছে, এর বিরুদ্ধে কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু রাস্তায় নামবে। কারণ এভাবে করে বেআইনি কাজ ঘটবে আর ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে, আমাদের যুব সমাজ চুপ করে বসে থাকবে, এটা নয়। কোনো ফিশ ফ্রাইয়ের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আপনারা জানেন বিধানসভার ভেতরেও আমরা লড়াই করছি, রাস্তায় নেমে লড়াই করছি, এবং যে কোনো অন্যায়, সে গরু পাচার হোক, কয়লা পাচার হোক, তার বিরুদ্ধে প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমানের রাজপথেও নামবে। এবং আপনারা জানেন শুধু বর্ধমান নয়, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আজকে যুব সমাজের ভাগ্যাকাশে যে অন্ধকার, কারণ এক তো বেসরকারি কোনো আমাদের বিনিয়োগ নেই পশ্চিমবঙ্গে, কোনো নতুন কোনো শিল্প আসেনি, উল্টে যে কটা মাত্র সরকারি চাকরি আছে, নিয়োগ প্রক্রিয়া আছে, সেগুলোতেও কিন্তু শুধুমাত্র দুর্নীতি। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখেছেন, শিক্ষাক্ষেত্রে SSC থেকে শুরু করে আপার প্রাইমারি সবেতে, SLST পার্শ্ব শিক্ষক সবেতে শুধুমাত্র দুর্নীতি হয়েছে। এবং তার সাথে আপনারা যে পুলিশকে দিয়ে আমাদেরকে ভয় দেখানো হয়, আমাদের কার্যকর্তাদেরকে ফেক কেস দেওয়া হয়, সেই পুলিশের রিক্রুটমেন্ট, যে কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে, সেখানেও দুর্নীতি। এবং সম্প্রতি আপনারা দেখেছেন কদিন আগে কলকাতার একটি হাসপাতাল থেকে একজন মানুষ তিনি ঝাঁপ দিয়েছিলেন, অনেকক্ষণ ধরে তিনি উপর থেকে ঝাঁপ মারার জন্য একটা প্রয়াস চলছিল, আপনারা মিডিয়ার মাধ্যমে সেগুলো লাইভ পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের দমকল দপ্তরের অপদার্থতায় সেই মানুষটাকে আমরা বাঁচাতে পারিনি, তার প্রাণ চলে গেল। এবং তখনই আমাদের সন্দেহ জাগলো যে এত অপদার্থ কী করে হয়, এটা তো একটা প্রপার SOP থাকা দরকার, এরকম করে একটা ঘটনা ঘটছে, এত সময় পাওয়া যাচ্ছে, তাওকে আমরা একজনকে মানুষকে বাঁচাতে পারলাম। তারপরেই দেখলাম গত দুদিন আগে দেখি সেই দমকল বিভাগে যে নিয়োগ হলো সেখানেও দুর্নীতি, তখন বুঝলাম যে কেন বাঁচাতে পারিনি। কারণ আজকে শিক্ষা থেকে শুরু করে যে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, সে প্রশ্ন করছে সে বাবা মাকে, আচ্ছা উনি কি সত্যিকারের শিক্ষক ছিল না ভুয়ো শিক্ষক ছিল। আমরা রাস্তায় IPS দেখলে, IAS দেখলে এখন জিজ্ঞেস করি যে এটা ভুয়ো IAS না অ্যাকচুয়াল IPS। আমরা যখন ভ্যাকসিন টিকাকরণ নিচ্ছি তখন আমরা জিজ্ঞেস করছি এটা অ্যাকচুয়াল ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন, না এটা মিস্টার দেবাঞ্জনের ভ্যাকসিন। তো এমন অবস্থা। পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু সাবর রিপোর্ট, আনন্দবার্তা।